আসসালামু আলাইকুম। বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শীতের একটি মজার স্বাদের পিঠার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে হাতে কাটা সেমাই, বা কোথাও কোথাও চুষি পিঠা বা চুই পিঠাও বলে থাকে। যে নামে ডাকা হোক না কেন, পিঠার স্বাদ কিন্তু অতুলনীয়। আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি। প্রথমে আমি ডোটা তৈরি করার জন্য পানি নিয়ে নিচ্ছি 1.5 কাপ, এবং স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। পানিটা ভালো করে ফুটিয়ে নেব। যখন পানিটা এমন করে ফুটতে শুরু করবে, সেই পর্যায়ে আমি চালের গুঁড়া অ্যাড করব 1.5 কাপ। সবসময় চালের গুঁড়ার সাথে পানিটা একই রকম নাও হতে পারে। আমি এখন নাড়ানাড়ি করব না, ঢেকে দিব 5 মিনিট লো ফ্লেমে। পাঁচ মিনিট পর আমি সেই পানির সাথে চালের গুঁড়াটা ভালো করে মিশিয়ে নেব। আগেই বলেছি সবসময় চালের গুঁড়া পানি একই পরিমাপে হবে এমনটা নয়, মাঝে মাঝে কম বেশি হতে পারে। এই পর্যায়ে আপনাকে নেড়ে দেখে নিতে হবে পানি লাগবে কিংবা চালের গুঁড়া লাগবে কি না। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ডোটা কিছুটা পাতলা হয়েছে, ডোটা কিছুটা নরম হয়েছে, তাই আমি চালের গুঁড়া কিছুটা অ্যাড করে নেব। একবারে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব এবং মিশিয়ে নেব। আর যদি মনে হয় চালের গুঁড়াটা বেশি শক্ত হয়ে গেছে ডোটা, তখন আরও কিছুটা গরম পানি অ্যাড করে নিলেই হবে। এরপর আমি ঢেকে 5 মিনিট রেখে দেব চুলা অফ করে, কারণ গরমে গরমে যে এক্সট্রা চালের গুঁড়াটা অ্যাড করেছি সেটা সিদ্ধ হয়ে যাবে। তারপর চালের গুঁড়াটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থাতেই চালের ডোটা মুথে নিতে হবে। হাত শয়ে শয়ে এরকম গরম থাকা অবস্থায় ডোটা আমি তৈরি করে নিচ্ছি। তারপরেও যদি খুব কষ্ট হয়, তাহলে আপনারা পানিতে একবার হাত ভিজিয়ে তারপর ডোটা তৈরি করে নেবেন, এতে করে গরমটা একটু কম লাগবে। তবে অবশ্যই চেষ্টা করবেন হালকা গরম থাকা অবস্থায় ডোটা তৈরি করে নিতে, এতে করে পিঠা তৈরি করা খুব সহজ হয়। শক্ত হয়ে গেলে ডোটা তৈরি করতে একটু কষ্ট হবে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ডোটা তৈরি করে নিচ্ছি। আমরা সাধারণত চালের গুঁড়া দিয়ে যে রুটি তৈরি করে খাই, সেই ডোটার মতোই এই ডোটা হবে। খুব বেশি শক্ত, খুব বেশি নরম না। আমার ডোটা হয়ে গেছে, এখন আমি একটা ভেজা কাপড় দিয়ে ডোটা ঢেকে রাখব, কারণ চালের গুঁড়া বাতাসের সংস্পর্শে তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, আর শক্ত হয়ে গেলে পিঠা কাটতে অসুবিধা হবে। তাই আমি ডোটা ঢেকে নিচ্ছি, এবং যেই বোর্ডের উপর আমি সেমাইটা কাটব সেখানে কিছুটা চালের শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি। তারপর সেই ডো থেকে অল্প কিছুটা ডো নিয়ে হাতে করে আমি চিকন করে দড়ি করে নেব। দেখতে পাচ্ছেন চিকন দড়ি পাকিয়ে নিচ্ছি। একবারে কিন্তু সবটুকু ডো দিয়ে আমি দড়ি পাকিয়ে নিচ্ছি না, অল্প অল্প করে দড়ি পাকিয়ে নেব এবং পিঠা তৈরি করে নেব। কিছুটা শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি, সে দড়ি থেকে কিছুটা ছিঁড়ে হাতের তালুতে চেপে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখুন শেপ হয়ে গেছে, একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি, একবার সামনে পেছনে। আপনার কতটুকু সাইজের পিঠা করতে চান সেই অনুপাতে আপনি চালের ডোটা নিয়ে তারপর পিঠাটা তৈরি করে নেবেন। বড়ো ছোটো যে কোনো সাইজেরই করতে পারেন। এই অংশটা দিয়ে চেপে একবার সামনে পিছনে নিলে পিঠার শেপটা চলে আসবে, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। যারা নতুন তাদের প্রথমে একটু সমস্যা হতে পারে, কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে। কয়েকটা বানানোর পরেই বোঝা যাবে। আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি,
এখন এই পিঠাটা একটু চালের গুঁড়ো ছিটিয়ে নর্মাল ফ্রিজে আমি সংরক্ষণ করে রাখতে পারবো 2 থেকে 3 দিন। পরে যদি রান্না করতে চাই তাহলে সেটাও করা যাবে, কিন্তু আমি আপনারা যদি মনে করেন যে পরে রান্না করবেন তাহলে সেভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। চালের আমি গুড় নিয়ে নিয়েছি 1/2 কাপ, বা স্বাদ মতো নিতে হবে। গুড় নিয়ে নিয়েছি 1/2 কাপ, পানি দিচ্ছি 1/4 কাপ। তারপর গুড়টা আমি গলিয়ে নেব, আমি ঘন শিরা তৈরি করব না। গুড়টা গলে যাবে এবং 2-1 বার বলক উঠে আসবে, তখন এই শিরাটা আমি নামিয়ে নেব। পিঠা রান্না করার জন্য দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার, তেজপাতা দিচ্ছি 2টি ছিঁড়ে, দিচ্ছি কিছু গরম মশলা, 1 টুকরো দারুচিনি এবং 3টা এলাচ। তারপর দুধটা আমি জাল করে একটু ঘন করে নেব। 1 লিটার দুধ আমি 4 ভাগের 1 ভাগ কমিয়ে 3 ভাগ করে নেব। দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি অল্প অল্প করে পিঠা দিব এবং নেড়ে দিব। একবারে বেশি পিঠা দেওয়া যাবে না, তাহলে এক জায়গায় দলা পেকে যেতে পারে। পিঠা দিব এবং নেড়ে দিব, এভাবে করে বাকি পিঠাগুলো আমি দিয়ে দিব। চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে থাকবে। এভাবে অল্প অল্প করে পিঠা দিয়ে নেড়ে তারপর পিঠাটা রান্না করে নেব। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে আমার। পিঠাটা এখন আমি রান্না করে নিচ্ছি। পিঠাটা দেওয়ার পর পিঠার সাথে কিছুটা চালের গুঁড়ো অ্যাড হবে দুধে, এই জন্য নিচে অনবরত নেড়ে দিতে হবে, নতুবা নিচের তলানিতে সেই চালের গুঁড়োগুলো লেগে যেতে পারে এবং একটা পোড়া গন্ধ পিঠাতে অ্যাড হতে পারে। তাই খেয়াল রাখতে হবে, নিচে ভালো করে নেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। দুধটা আমি অনেকটা ঘন করে জাল করে নিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি। গুড়ের সাথে চিনি অ্যাড করলে স্বাদের একটা ব্যালেন্স আসে, এবং 1 চিমটি লবণও অ্যাড করছি আমি। দুধটা আমি বেশ ঘন করে জাল করে নেব, কারণ গুড়ের যে শিরাটা আছে সেটা থেকে আমার কিছুটা পানি অ্যাড হবে এতে, এবং গুড়ের শিরাটা দেওয়ার পর আমি খুব বেশি জাল করব না পিঠাটা। দেখতে পাচ্ছেন একটু ঘন করে পিঠাটা জাল করে নিয়েছি। তারপর যে গুড়ের শিরাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করছি। দুধ গরম এবং শিরা গরম অবস্থায় অ্যাড করতে যাবেন না, এজন্য আমি প্রথমে শিরাটা তৈরি করে নিয়েছিলাম যাতে করে শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে আসে, এবং দুধটা গরম আছে, শিরাটা একদম কুসুম গরম অবস্থায় আমি অ্যাড করে নিচ্ছি। দুধের মধ্যে দেওয়ার পর আমি একটা বলক তুলে নেব। দুধে খেজুরের শিরা দেওয়ার পর দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে। এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, যদিও এটা ঘ্রাণটা আপনাদের রান্না করে তৈরি করে তারপর নিতে হবে, এটা তো বলে বোঝানোর কোনো উপায় নেই। যাই হোক, পিঠাটা খেতে কিন্তু অসাধারণ, খুব মজার একটা পিঠা। আশা করি আপনারা বাসায় বানাবেন এবং এই শীতে উপভোগ করবেন। এখন দেখে মনে হচ্ছে পিঠাটা কিছুটা দুধটা কিছুটা পাতলা আছে, কিন্তু
এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন দুধটা আরেকটু টেনে আসবে, ঘন হবে এবং একটা থকথকে টেক্সচার চলে আসবে। পিঠাটা ঠান্ডা করে নেব, আর এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেতে খুব ভালো লাগে। ঠান্ডা করার পর দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।